মজার খবরটা আপনাদের এলাকায় সুদ খায়নি মানুষ, এটাও কিন্তু হারাম। সুদ খাওয়ার যে কৌশল আপনারা তো জানেন না, আমরা দেখছি, আমি নিজে চোখে দেখছি। আপনার কাছে হাওলাত চাইলে কিন্তু বলবে ভাই হারাম নাই, যখন বলবেন ভাই মাস শেষে কিছু টাকা দিব, তখন খুব আরে আমার বাইরার কিছু টাকা আছে, তুমি ঠিকঠাক মতো লাভটা দিলে আইনা দিব। আর কিছু মহিলাও আছে বড় বড় বাটপার, ওদের কাছে টাকা হাওলাত চাইলে দিবে না, যখন লাভের কথা বলবে বলবে দুলা ভাই আপার কাছে টাকা পাঠায়, চাইলে আনতে পারবো। ঠিক না ভাই? বন্ধুনি আমার, আমার নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর এমন একটা অবস্থা হয়ে যাবে, মানুষ কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না। বর্তমান সমাজ কিন্তু এমন হয়ে গেছে, যদি টাকা পায়, যদি বন্ধু কিছু সুবিধা পায়, কিছু হাট বাজার পায়, সাথে সাথে সব কিছু ওই বড় লোকের কাছে জালেমের কাছে বিক্রি করে দেয়। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের ইস্টাম লেখে, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যিনি সুদের সাথে যুক্ত থাকে, সবার জন্য একই রকম সাজা। নাউজুবিল্লাহ বলেন না? আমার নবী যে মেরাজে গেছে আপনারা জানেন কি জানেন না? আরো জোরে কন না, সৎকরের কি অবস্থা হবে আমার দিকে তাকান বন্ধু। আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়, জোরে জোরে কন না নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আপনার নবী আমার নবী সরকারে মদিনা, তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল বলো না এই যে ঘরের মতো বড় বড় পেটলা মানুষগুলো দেখা যায় না কেন? এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটলা মানুষগুলো হলো এরা আপনার নাম ধরে উম্মত দুনিয়ার শোধ করে এবং ঘোষ করে জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী আবার ডেকে ডেকে বলে জিব্রাইল আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না? আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা, মিনিমামে হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে, তবে এইখানে একটা টপিক আছে খুব ভয়ঙ্কর যেটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য কষ্টের কারণ। আমার নবী সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছো? কয় না গো না নবী স্বপ্ন দেখিনি। নবীজি বলেন আমি স্বপ্ন দেখেছি তোমাদের সামনে বলতে চাই আর রাসূলুল্লাহ বলুন। অনেক লম্বা হাদিস অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে, না থাকলে জোর নাই। আমার নবীজি ফেরেশতারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন, করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে। কিসের সামনে? একটা রক্তের নদী, নদীতে কি থাকে? পানি। কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত, একজন মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না। আমার নবী চাইয়া দেখলেন আরেকজন মানুষ কোল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার, সে আসতে চায় পারে, তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধ তাকে নদীর দিকে আবার ধাবিত করে দেয়। এবার আমার আপনার প্রাণের নবী সরকারে মদিনা, তিনি যে পরস্তাকে প্রশ্ন করলেন এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু লোকটা কুলে আসতে পারে না, তাকে পাথর নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে, এই মানুষটা কে রে, তার অপরাধ কি? এবার আমার নবী বললেন, নবী যখন প্রশ্ন করলো ফেরেশতারা বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও বড় ধর্মপুর লালমাই বড় ধর্মপুর স্কুল পড়ার মানুষ ভাই বাবারা আমার মা বোনেরা ডেকে ডেকে বলছি আলহামদুলিল্লাহ কর মজা পাইছে, কারণ মজার মানুষ দে প্রেম তো চেহারা দেখে হয় না আত্মা দেখে হয়, প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না, হয় চাম প্রেম হয় কি দিয়া? অন্তর দিয়া, ঠিক কি না বলায় বন্ধুরে আমার? বিচারক আপনি রায় তো দিলেন না, আপনি মনে করেন না আল্লাহ কিচ্ছু দেখেন, আল্লাহ সব দেখে, ঠিক কিনা বলায়?
বন্ধুরে আমার আপনি রায় দেওয়ার কথা একজনকে দিয়ে দিলেন আর একজনকে আর এখন তো বন্ধু সাক্ষীর উপর নির্ভর করতে হয় না এখন বিচারের রায় নির্ভর করে ঘুষের উপরে যিনি ঘুষ খায় যিনি ঘুষ দেয় যিনি ঘুষকে সাপোর্ট করে অন্যায় করার জন্য অপরাধীদেরকে আরো বেশি উৎসাহ যোগিয়ে দেয় বন্ধু তাদের জন্য একটা ভয়ঙ্কর খবর শোনেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার দিলেন জিব্রাইল তোমরা চলে যাও তুমি চলে যাও মকমক শহরকে তুমি ধ্বংস করে দাও এবার আমার দিকে তাকান জিব্রাইল চলে গেলেন জিব্রাইল চলে যাওয়ার পরে দেখলেন বন্ধু ওখানে এমন একজন বুজুর্গ লোক আছে জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের অপেক্ষা করেনি না ফরমানি করেনি কন্টিনিউ আল্লাহর গোলামি করে করে যাচ্ছে এবার আল্লাহ রাব্বুল আলামিন কে জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন বন্ধু জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন মনিব মনিব এই যেখানে ধ্বংসের জন্য আমাকে পাঠিয়েছো এখানে তোমার একজন প্রিয় বান্দা আছে জীবনে একটা মুহূর্তের জন্য তোমার গোলামি ছাড়িনি জীবন একটা মুহূর্তের জন্য তোমার গোলামি বন্ধ করেনি মনিব আমি কি তাকে সহ ধ্বংস করে দিব এবার আমার নবী বললেন তাকে সহ ধ্বংস করে দাও কেন গো আল্লাহ তার কারণ হলো তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে অনেক অপরাধ করেছে সে কোনোদিন প্রতিবাদ করেনি নাউজুবিল্লাহ আপনি শুধু একা একা নামাজ পড়লে ইবাদত করলে একলা একলা হাঁটলে চলবে না আপনাকে অপরাধীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে যদি না করেন আপনি ক্ষমতা থাকার পরে না করেন আল্লাহ রাসূল বলেছেন তুমি যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেলা তুমি আর মুসলমান কারণ হাত দিয়ে মুখ দিয়ে বডি দিয়ে যেটা দিয়ে সবচেয়ে বড় ভয়ঙ্কর আরেকটা খবর আছে আমাদের দেশে কিছু অসৎ লোক আছে সরাসরি কিন্তু মানুষের ক্ষতি করে না ঘোষ টোষ দিয়া এমনি ডান দিক দিয়া বাম দিক দিয়ে লোক মারফতে ক্ষতি করায় আছে না ওই মানুষগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি যারা মানুষের ক্ষতি করে মজা পায় আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো ফুল চেরাতের ফুলের উপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে দেরি করবে না নাউজুবিল্লাহ বলেন না কেন আর আপনি যদি নবীর হাদিসের দিকে লক্ষ্য রাখেন নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া ওই পথে চলেন বেশি বেশি করে ফরজ ওয়াজিবের পাশাপাশি নবীর প্রেমের দরদ পড়তে পারেন জিব্রাইল কথা দিয়েছে রে নবীর উম্মত তোমরা টেনশন করো না চুরের চাইতে চিকন হবে হেরার চাইতে দাঁড় হবে উপর দিক দিয়ে আগুন ঝুলন্ত থাকবে নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে আমি জিব্রাইল কথা দিলাম ওই 30,000 বছরের রাস্তাটা আমি জিব্রাইল পাল করে দিব আমাদের মধ্যে এই সমস্যাগুলো আছে না নাই আরে আরো জোরে কর না আরেকটু মহব্বতে এবার আরেকটা মজার খবর দিব বন্ধু মজার খবরটা আপনাদের এলাকায় সুদ খায়নি মানুষ এটাও কিন্তু হারাম সুদ খাওয়ার যে কৌশল আপনারা তো জানেন না আমরা দেখছি আমি নিজে চোখে দেখছি আপনার কাছে হাওলাত চাইলে কিন্তু বলবে ভাই হারাম নাই যখন বলবেন ভাই মাস শেষে কিছু টাকা দিব তখন খুব আরে আমার বাইরার কিছু টাকা আছে তুমি ঠিকঠাক মতো লাভটা দিলে আইনা দিব আর কিছু মহিলাও আছে বড় বড় বাটপার ওদের কাছে টাকা হাওলাত চাইলে দিবে না যখন লাভের কথা বলবে বলবে দুলাভাই আপার কাছে টাকা পাঠায় চাইলে আনতে পারবো ঠিক না ভাই বন্ধুনি আমার আমার নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর এমন একটা অবস্থা হয়ে যাবে মানুষ কি হালাল খাচ্ছে নাকি হারাম খাচ্ছে সেটার পরোয়াই করবে না বর্তমান সমাজ কিন্তু এমন হয়ে গেছে যদি টাকা পায় যদি বন্ধু কিছু সুবিধা পায় কিছু হাট বাজার পায় সাথে সাথে সব কিছু ওই বড় লোকের কাছে জালেমের কাছে বিক্রি করে দেয় যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের ইসলাম লেখে যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যিনি সুদের সাথে যুক্ত থাকে সবার জন্য একই রকম সাজা নাউজুবিল্লাহ বলেন না আমার নবী যে মেরাজে গেছে আপনারা জানেন কি জানেন না আরে জোরে কর না সৎকরের কি অবস্থা হবে আমার দিকে তাকান বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন আমার নবী যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন
এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আপনার নবী আমার নবী সরকারে মদিনা তিনি জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল বলো না এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায় না কেন এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো এরা আপনার নাম ধরে উম্মত দুনিয়ার শত্রু এবং ঘোষ করে জোরে জোরে নাউজুবিল্লাহ আমার নবী আবার ডেকে ডেকে বলে জিব্রাইল আমি তার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায় নাউজুবিল্লাহ বলেন না আরেকটা হাদিস শরীফ আছে অনেক লম্বা মিনিমামে হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে তবে এইখানে একটা টপিক আছে খুব ভয়ঙ্কর যেটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য কষ্টের কারণ আমার নবী সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন তোমরা কি কেউ ভালো স্বপ্ন দেখেছো কয় না গো না নবী স্বপ্ন দেখিনি নবীজি বলেন আমি স্বপ্ন দেখেছি তোমাদের সামনে বলতে চাই আর রাসূলুল্লাহ বলুন অনেক লম্বা হাদিস অনলাইন থেকে জেনে নেবেন যদি জানার আগ্রহ থাকে না থাকলে জোর নাই আমার নবীজি ফেরেশতারা নবীজিকে নিয়ে সফর শুরু করলেন করতে 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 হঠাৎ করে নবীজি দেখলেন একটা রক্তের নদীর সামনে কিসের সামনে রক্তের নদী একটা রক্তের নদী নদীতে কি থাকে পানি কিন্তু নবী দেখতে পায় লাল লাল রক্ত একজন মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না আমার নবী চাইয়া দেখলেন আরেকজন মানুষ কোল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে বারবার বারবার সে আসতে চায় পারে তাকে পাথর নিক্ষেপ করে করে বন্ধ তাকে নদীর দিকে আবার ধাবিত করে দেয় এবার আমার আপনার প্রাণের নবী সরকারে মদিনা তিনি যে পরস্তাকে প্রশ্ন করলেন এই যে রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে কুলে আসতে চায় কিন্তু লোকটা কুলে আসতে পারে না তাকে পাথর নিক্ষেপ করে করে আবার ফিরিয়ে দিচ্ছে এই মানুষটা কে রে তার অপরাধ কি এবার আমার নবী বললেন নবী যখন প্রশ্ন করলো ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও বড় ধর্মপুর আলমাই বড় ধর্মপুর স্কুল পড়ার মানুষ ভাই বাবারা আমার মা বোনেরা ডেকে ডেকে বলছি ও আপনার নাম দাঁড়িয়ে একদল মতের মধ্যে একজন সে হলো বড় একজন সৎখোর নাউজুবিল্লাহ বলেন না আরে আরো জোরে মাহফিল শেষ করে দিব হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব আমার সময় শেষ দুই ঘন্টা হয়েছে আর কতক্ষণ করবো আজ প্রতিদিন ওয়াজ করতে হয় না আপনারা তো খুশি না আপনাদের কেউ শীতে ধরছে কেউ ফেটে বুক ফেটে বুক লাগছে কে কে খুশি হাত তোলেন তো এই তোমরা যে মাহফিল করাও না তোমাদের কমিটির লোকগুলো কই কোথায় বিরিয়ানি প্যাকেট করে নাই তো তো তোমরা কই দাঁড়ান আপনি কথা বলেন না কোথায় এটা কি শুটিং স্পট তোমরা মাহফিল করেছি কি লেগা হেদায়তের লেগা কো হেদায়ত হেদায়ত দি বক্সে ঢুকে গেছে আপনারা বিশ্বাস করেন আপনারা সাধারণ মানুষ বুঝবেন না জায়গাটা যে কি এটা আমি বুঝতেছি তো আরে এই জায়গাতে উচিত কথা কইলে তো বাদ মিলে কারণ এই জায়গার বাদ তো স্বয়ং দিব আল্লাহ এই জায়গার ভাত পৃথিবীর কারোর হাতে নয় স্বয়ং আল্লাহর হাতে কারণ আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর ধন পেয়ে সবাই খুশি প্রকৃত দিনের শিক্ষা পেয়ে যারা খুশি হয় তারাই হলো প্রকৃত মুমিন তাদের শিক্ষার নেশা ওই জায়গায় গেলে বন্ধ হবে যেই জায়গার নাম হলো প্যারাডাইস জান্নাত গার্ডেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি এ রুমে অনলাইন আমার আলোচনা শূন্য আমারে যখন কেউ দাওয়াত দেয় আমি অহংকার করে বলছি না আমি আগে তার যোগ্যতা সম্পর্কে জানি আপনি কি করেন আপনার আপনার কোয়ালিফিকেশন কি তারপরে বুঝ্জা প্রোগ্রাম নেই এনআরআই প্রোগ্রাম নেই না কারণ আমি চাই
এমন একটা জায়গা যায় আমার 10টা করার দরকার নাই 5টা করব এমন জায়গা যাব যে জায়গার মানুষগুলো কথাগুলো হৃদয় থেকে শ্রবণ করে ব্রেইনে সেটআপ দিয়ে বাস্তবায়ন করবে বন্ধুরে আমার আমার দিকে তাকান এখন বর্তমানে ম্যাক্সিমাম সুতকুর গুসকুর মসজিদের সভাপতি সেক্রেটারি মসজিদে পড়লে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে শিশুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক না যোগ্য দক্ষ কোন খতিব মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে থাকতে পারে নাই ক্যারেক্টারলেস পিপলদের জন্য ঠিক কি না বলেন আজকে শুক্রবার ইমাম সাহেব হক কথা বলবে আর এক শুক্রবার আগের আগেই টাকি স্কুলে যেমন টিসি ধরাই দে ধরাই দিবে তবে এটা হাতে হাতে নয় ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের মাধ্যমে আজকে মিম্বরের মতো পবিত্র জায়গা পর্যন্ত নষ্ট হয়ে গেছে অসত্রা দখল করে নিয়েছে আপনাদেরকে সজাগ হতে হবে সচেতন হতে হবে দেখছেন না কি ঝাঁকুনি দিয়েছে কয়দিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প কয় দশমিক কথা বলেন একটু বাস্তব কথা বলি ফেসবুক ইউটিউব ম্যানরা তো নাই থাকলে একটু ধোলাই দিতাম ভালো করে সারা 24 ঘন্টা ফেসবুকে ঢুকে থাকে ওয়াইফাই ঘরে সেটিং যেমন আমি আমার জায়গা থেকে বলি আমি যেই বাসায় থাকি দ্বিতীয় তলায় তা আমি তো ঘুমন্ত অনেক রাত্রিতে আসছি ঘুমের মধ্যে তখন দেখি আমার বিল্ডিং ঝাঁকাঝাঁকি করতেছে ব্যাপারটা কি ঝাঁকির সাথে সাথে চোখ মেলে দেখি ভাই ভিং বিল্ডিং কাঁপতেছে আমার বারান্দা দিয়ে যায় দিয়ে সব রাস্তায় তখন ওই যে ভূমিকম্প আসছে বিশ্বাস করবেন কিনা জানি না সেটা আমার কোনো ফিলিংসে নাই কারণ আমার আল্লাহ না বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আমার আল্লাহ বলছে ইমানদার হওয়ার পরে যারা আমাকে ভয় করবে আমি তাদের জন্য সুসংবাদ শুধু আখেরাতে নয় দুনিয়াতেও দিয়েছি আমার সেফটি দিবে স্বয়ং আমার আল্লাহ আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি হাসছি কেন হাসছি জানেন যারা দেখি 24 ঘন্টা ফেসবুকে থাকে টিভির সামনে থাকে আজকে দেখেন জীবনের মায়ায় ফেসবুক ছেড়ে টিভি ছেড়ে সব রাস্তা আল্লাহকে হেনে নাই ঈসা নবীর জামানায় এক জালেম জুলুম করতে করতে এমন এক পরিস্থিতিতে গেছে শেষ পর্যন্ত ঈসা নবী বলছে আজকে তোকে তালাক দিলাম তুই আমার সঙ্গী থেকে তোকে আউট করে দিলাম ঈসা নবী যাইতে দেরি সাথে সাথে মাটি দুই দিক দিয়ে ফাঁক হয়ে গেল আর এই জালিম মাটি গ্রাস করে ফেললো বলে হুজুর আমরারে করে না কেন ওই যে নবীজি যাওয়ার সময় বলে গেছে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জামিন কে হবে আল্লাহ কথা দিছে আমি হব কিন্তু আখেরাতে তো সুযোগ নাই আখেরাতে কি নাই কারণ যারা নবীর জন্য দুনিয়াতে কাঁদবে নবী তাদেরকে আখেরাতে তাদের জন্য কাঁদবে ওমা আই কি মিছে কইতে আছি নাই তো হাসাই কইতে আছি কি আর আই একখানা হাসা কথা কই আই মিছে কইনু আপনারা জবান বন্ধ রাখছেন কিল্লাই ব্যাকগুন আওয়াজ দিকন ঠিক না ঠিক আর ব্যাক মিলিকন ঠিক আমার নবীকে জন এক ব্যক্তি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে গো আমার নবী বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি তবে আপনি এবং আপনার হাল্লাকে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না তুমি নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলতেছিলাম বন্ধু বুখারী শরীফ এসে যে হাদিস খানা একজন মানুষ সুদের মাধ্যমে 10 টাকা জোগাড় করলো কয় টাকা 10 টাকা হাদিস শরীফটা ব্যতিক্রম হালাল টাকা 9 টাকা 1 টাকা হলো সুদের কয় টাকা 1 টাকা হলো সুদের আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন সুদখুর শুধু সভাপতি নয় সেক্রেটারি নয় আপনারা সবাই মিললে যদি পাগড়ি লাগাইয়া মিম্বরে মেহরাবের মধ্যে ইমামিদের জন্য দাঁড়াইয়া দাঁড় করিয়ে দেন তারপরেও তার জন্য জান্নাতের দরজা খোলা নাই আমার রাসূল বলেছেন বলতাম নি আমার রাসূল বলেছেন লা তুকবারু সলাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল আমার নবী বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না হালাল টাকা ছাড়া দান সৎকাও কবুল হয় না
আপনি তো সভাপতিরে তুলতে তুলতে মাথায় তুলে ফেলাইছেন, সেক্রেটারিরে তুলতে তুলতে এর কাঁধে উঠাই ফেলাইছেন, ঠিক কিনা বলে? আবার বের হওয়ার সময় আপনি জুতাগুলো একটু আগায়া দেন, ঠিক না বে? ঠিক। কিন্তু আপনি তো জানেন না, হি ইজ ভেরি ক্যারেক্টারলেস, ঠিক না বে? ঠিক। আপনি তো জানেন না সে চরিত্রহীন, সে কখনো মুমিন নয়। নবী বলেছেন, কেউ জবান দিয়ে হাত দিয়ে যদি কোনো মানুষের ক্ষতি করে, রাসূল তিনবার বলেছেন সে মুমিন নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। বিজন ভাই আসেনি? তিনবার বলছে নবীজি সে তো মুমিন নয়, তুমি যে তাকে এগিয়ে দিচ্ছ। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কেন এত বোকা? সে 9 টাকা হালাল যুক্ত করেছে, 1টি টাকা সুদের টাকা যুক্ত করেছে, এই কারণে আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যদি জামা পরে নামাজ পড়তে থাকে, একটা দিনের সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। চাকরি গেলে কি হয়েছে? আরে হ্যাঁ, আরে জেহেনে দেখবেন, আমি আপনাদেরকে বলে যাই, আজকে এই হাজার এই অসংখ্য মিডিয়ার মাধ্যমে যেখানে দেখবেন যে সভাপতি সেক্রেটারি মোতোয়াল্লি ফাইজলামি করে, ক্যারেক্টারে চরিত্রহীন, এটারে জোর করে ধরে খাড় করে দিবেন, বলে তোমার বেতন প্রতি মাসে 50,000 আমরা দিব, তুমি নামাজ পড়াও, আর না পারলে এমন ফিরা দিবেন একবার জন্মের সাইজ করে দিবেন। এরকম যদি করতে পারেন তাহলে সমাজের মধ্যে, জাতির মাঝে, মুসলমানের মাঝে শান্তি ফিরে আসবে, অন্যথায় শান্তির স্বপ্ন দেখা ভুল। আমি সেজদা নিয়ে কথা বলেছি, আমার দিকে তাকান, 9 টাকা হালাল, কয় টাকা হারাম উপার্জন যারা করে তাদের সম্পর্কে নবী কি বলেছে দেখেন। কইতাম নি বাকি দেয়া কি রে ভাই? কইতাম কইতাম বলে, না না মুই চা খাই না, আই তো কিতা কইতাম, আমি বিক্ষু মিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আর কইল যে কি মূর্খের আত্মা নেই জীবন না, অনলাইনে দেখেন নাই? গাজীপুর যে গেছি, কয় কয় লক্ষ ওহাবি, কয় লক্ষ নবীর দুশ্মন যে একলগ হইছে কল্পনা করতেন না। আমি শুধু ওয়ানলি ওয়ান পার্সন, একজন শুধু মিলাদের দলিল দিতে বলছে, যখন ওয়াজ শুরু করছি সব গিয়ে গেছে, ময়মনসিংহে গেছি, এমন ভাবে অ্যাটাক করছে, পরে যখন কথা বলা শুরু হয়েছে, পরে আপনারা মিডিয়াতে দেখছেন কিনা জানি না, মুন্সিরে ফিরে দেই নাই, আও দাও। আপনারা কয়দিন আগে দেখছেন উত্তরবঙ্গে মিলাদ কিয়াম নিয়ে নবী নূর মাটি নিয়ে একটা বাহাস হয়েছে, কঠিন ভাবে পরাজিত হয়েছে, কথা বলেন না কেন? হক কথা যারা আলেম তারা কখনোই হক কথা বলতে দ্বিধা করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করেছেন? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শা আরাক্কাবাক, আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। ওমা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আরে আমি গাজী সুলাইমান রে বানাইছে না, তো আপনাদের সব বানাইছে, তা আমার লগে লগে আপনারা খুশি হওয়ার কথা না? সূরা 3 খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম, আল্লাহ বলেছেন আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে আল্লাহকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি মানুষ রে। সুবহানাল্লাহ। মানুষটি কালা হইলো কেন? কথা কন্না কিল্লাই। আরে মানুষটি কালা হইলো কিল্লাই, দুনিয়ার প্রেমে পড়ে। কিসের প্রেমে পড়ে? দেখেন যেই মানুষটার কাছে লোভ নাই সেই মানুষটা অনেক সুখী, আর যেই মানুষটার মধ্যে লোভ আছে তার চেয়ে বড় অভিশপ্ত আর কিছু হতে পারে? আপনারা একটু মন দিয়ে শোনেন বন্ধু, নেগেটিভ এন্ড পজিটিভ দুইটাকে আইডেন্টিফাই করে নেবেন। আমার নবী বলেছেন 9টি টাকা তুমি হালাল, আর 1টি টাকা তুমি সুদের লাগাইলা, ঘুষের টাকাইলা, চুরির লাগাইলা, ডাকাতির লাগাইলা। সেজদা কত দামি, আল্লাহ মানুষের বডির মধ্যে যা কিছু গঠন করেছে, যুক্ত করে দিয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মানুষের কপাল। আল্লাহ কই বান্দারে তোরা তো জানোস না এই কপালটা আমি বড় মায়া করে বানাইছি, কারণ তোরাই কপাল আমা আমি খোদার কুদরতি কদমে লাগাবি। তুমি কদম লাগানোর পরেও তোমার এই কপাল আল্লাহর দরবারে কবুল হলো না, তার কারণ হলো তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো। আল্লাহ রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা, রাসূল রাস্তা দেখাইছে একটা, তুমি নিছো আরেকটা। 1টি টাকা হারামের কারণে তোমার এই পোশাক হারাম হয়ে গেছে, নামাজ কবুল হবে না। কিন্তু হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখেন, হাদিসের রাবি হলেন হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে গাছের দিকে তাকায়া দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী হাত উঠান দাদা, আমার নবী হাদিস শরীফের ভাষা, আমার নবী গাছের ডালায় টাচ করলেন, ধরলেন। আপনারা বলেন গাছে যখন বড়ুই পাকে ধরলে বেশি পড়ে না কম পড়ে? যেই কোনো ফল গাছে পাকলে, বিশেষ করে বেল, পাকার পরে এক সেকেন্ড আপনার ক্ষমতা নাই গাছে রাখার। বলে হুজুর জানেন কেমনে, জীবনে পাকা বেল নানার গাছ থেকে অনেক ইডাইয়া খাইছে, একটু লাগলেই কিন্তু পড়ে যাইত, ঠিক না ভাই? ঠিক আসেনি অনেক কিছু পড়তো, তাহলে এক্সাম্পলটা একটা 100% হইতো। পড়বো, আমি চলে গেলে পড়বে, সমস্যা নাই। দেখেন কত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদের জন্য, মুমিনের জন্য, বিবেকবানদের জন্য, চালাক মানুষের জন্য। আমার নবী গাছের ডালাটা ধরল, ধরার পরে গাছের পাতা আরো বেশি বেশি ঝরতে শুরু করলো। কয়দিন পরে দেখবেন আপনাদের এলাকার একটা গাছও পাতা থাকবে না, বসন্ত আসার আগে আগে আবার নতুন করে পাতা গজাবে, একই বাড়ি রূপে গুণে বড়ে যাবে প্রত্যেকটা বৃক্ষ আলাদা আলাদা রূপে। বন্ধুরে আমার কত মজা খবর শোনো, আমার নবী ধরার পরে আবার একটা ডাক দিলেন রে আবু জর। আবু জর উত্তর দিল, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, আমি হাজির। আমার নবী বলল, রে আবু জর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে কেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। রে আবু জর, আমার উম্মত গুলো যখন আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে সেজদা দিবে, ওই গাছের শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। হাদিস তো দুইটা রাসূলই বলছে, হাদিস দুইটা কে বলছে? রাসূলে বলছে, আল্লাহর কথা অমান্য করার কারণে তোমার নামাজ বাতিল, সেজদা বাতিল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা সেজদা এত দামি হবে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে একটা সেজদা দামি বলে গণ্য হবে, কারণ সেজদা দেওয়ার মানুষ থাকবে না। তার অন্যতম প্রমাণ হলো আজকের এই মাহফিল। আপনারা আমার ইচ্ছা মতো বকেন, দাদাকে খারাপ কইছি, ভুল বলছি? মিজান ভাই খারাপ বলছি? আপনারা বলেন, আমার দিকে তাকান দাদা ভাই যারা আছেন, যারা এই শুটিংটা করে চলে গেল তারা কি সেজদা দিবে আপনাদের মনে হয়? তারা কি মোবাইল থেকে বের হবে? তারা কি ফেসবুক থেকে বের হবে? এগুলো কেয়ামতের আলামত। এটার জন্য দায়ী কারা জানেন? পিতামাতা। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ রাসূল বলেছেন, এই যুবক, আজকে বাবা হয়নি কালকে বাবা হবে, জীবনে আর দেখা হয় কিনা জানি না, তোমরা শুনে রাখো, আজকে একটা কথা বলে যাই আমি। আল্লাহ রাসূল বলেছেন, বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে, উই শুড অবি আওয়ার প্যারেন্টস, আমরা সন্তান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মেনে চলা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসারিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন, বাবা যারা হয়েছো তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সব কিছু লুকায়িত। অহব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, এই পরিবারের মধ্যেই পুরো রাসূলের জীবন আদর্শ বিরাজমান। তারপরে বলেছে, ওয়ালা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন শিখাও। আল্লাহ ইজ ওয়ালি নল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব, তারপরেও কিন্তু আল্লাহ আমাদের ল মানে আইন পাঠিয়েছেন, সেটা কি? কুরআন, দ্য হোলি কুরআন।
কোরআন পাঠিয়েছেন, কারণ আল কোরআন দা আলটিমেট মিরাকল, দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আজকে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর হওয়ার কারণে পৃথিবী আপনার আমার হাতের মুঠোয়। ল এন্ড লাইট, ল হলো আইন, আর লাইট মানে হলো নূর, নূর মানে হলো আলো, আলো হলো আপনার আমার প্রাণের নবী, সিরাজম মানিরা উজ্জ্বল প্রদীপ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাদের জন্য আমার হৃদয় ভরা ভালোবাসা, হৃদয় ভরা দোয়া চিরকাল থাকবে, আমি আপনাদেরকে মনে রাখব প্রত্যেকটা মাহফিলে, আমি আপনাদেরকে দোয়াতে স্মরণ রাখব, কারণ আমার জীবনের ইতিহাসে আজকেই ফার্স্ট। দেখেই মনে হয়েছে যে আজকের কেয়ামতের আলামতের কিছু সিম্পটম দেখা যাবে। অত্যন্ত দুঃখজনক মুসলমান হিসেবে আজকে পিতামাতা সুশিক্ষা না দেওয়ার কারণে আজকে সমাজ কলুষিত। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন যে ব্যক্তি সুদের মাধ্যমে বন্ধুটাকে উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। কোন পাগল সন্তান তার মাকে বিবাহ করতে পারবে না, এটাই বাস্তব। মায়ের দিকে কোন নজর দিলে পাগল যদি হয় সন্তান, ওই কোন নজর দেন ওলা চোখ দূরে তুলে ফেলবে। মায়ের প্রতি এত শ্রদ্ধা, কিন্তু বন্ধু সে যে কর্ম করছে এই কর্মটা হলো মায়ের সাথে ওই জিনা করার মতো সমান কর্ম। যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো, যে সে যেন তার মায়ের সাথে 36 বার যেন সে জিনা করলো। আওয়াজ তুলে বলেন না, নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সৌদ বলেন, ঘোষ বলেন, জোর করে জায়গা দখল বলেন, বিচার আচারে ঘোষকে ফয়সালা একজনটা আরেকজনকে দেওয়া বলেন, সবগুলো অন্যায়। এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে কোনো নেয়ামত, কোনো সুযোগ নেই। ওই যে বলেছিলাম, তারা বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না। এখানেই শুধু সীমাবদ্ধ নয়, অ বন্ধু তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাবারও বরাদ্দ রাখছে। একটু বলবো নি, তাদের জন্য খাবার, যেমন ধরেন মানুষের মধ্যে যখন ক্লান্তি আসে পানির পিপাসা লাগে, তারা গরম পানি খায় না, ঠান্ডা পানি খোঁজে, ফ্রিজিং করা। বন্ধু কাল কিয়ামতের ময়দানে অপরাধী জালেম গুলোর এমন পরিস্থিতি হবে। হাদিস শরীফের মধ্যে দুই রকম বর্ণনা আমি পেয়েছি, অনেক বেশি পিপাসা লাগবে তাকে, এত বেশি উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে, আবার কোন কোন হাদিসের মধ্যে এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়ার কারণে তার ভিতরের মধ্যে, পেটের মধ্যে কত কিছু থাকে না, তার ভিতরের মধ্যে যা কিছু আছে রে সব কিছু। বন্ধু ওই জুস তো দেখেন, জুস, ম্যাঙ্গো জুস দেখেন না লাল, বিশেষ করে প্রাণ কোম্পানি, এরকম ইস্পাহানি কোম্পানির জুস গুলো, তার ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না, কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুবই শক্ত। এবার আসেন কোরআনের মধ্যে এসেছে জাক্কুম, কি এটা? একটা বিষাক্ত ফল। আমি আপনাদেরকে বুঝাই, দুনিয়াতে আপনি সুদের হোক আর ঘোষের হোক যেভাবেই হোক না কেন, দুনিয়াতে গরুর গোস্ত ভাল লাগে না, খাসির গোস্ত, খাসি ভাল লাগে না, ওটের গোস্ত, পুকুরের মাছ ভাল লাগে না, নদীর মাছ, ঠিক কিনা বলে? বাংলাদেশের কোন জায়গার মাছ মজা নাই, কিন্তু কুলিয়ার সর নদীর ঘাটের মাছ বড় মজা। কুলিয়ার সর ওই যে কিশোরগঞ্জ যাইতে, আমি আমার মায়ের পছন্দের মাছ কিন্তু মাহফিল শেষ করে এসে ওখান থেকে কিনে আনছিলাম কয়েকবার,
মাহফিল শেষ, মাছ ধরা মাছ বাজার আসার সময়, দাম টাম নাই, মাছ আইছে নিয়ে আসছি, অনেক মজার মাছ, আমি কিন্তু খাই না কোনো মাছ, তাদের জবান থেকে বলছি। কিন্তু বন্ধু তুমি এমন কুকর্ম করেছো, মানুষের মনের গড়ে তুমি ধারালো ছুরি চালিয়েছো, বিটাহীন করেছো, একজন অপরাধীর পক্ষে রায়টা দিয়ে তাকে আরো অপরাধী হওয়ার সুযোগ করে দিয়েছো, ঠিক কিনা বলেন? একজন জালেমের পক্ষে সমর্থন দিয়ে আরো বড় জালিয়াতি করার সুযোগ দিয়েছো। যেমন বর্তমান বাজারে নিত্যদিনের চাহিদা, মানুষ সরকারের দোষ দে কার দোষ কথা বলেন না কেন? সরকারের দোষ দে আমি এটা একমত নই, কারণ গতকালকে আমরা দুই ভাই মিলে মা বলেছিল কিছু পেঁয়াজ রসুন আদা কিনে আইন, আমি এবং আমার ছোট ভাই ভাইয়ের থেকে আসছে, দুই ভাই মিলে চক বাজারে গেলাম আমাদের পেঁয়াজ কেনার জন্য। বিশ্বাস করেন আমরা দুই ভাই মিলে মাত্র 2 কেজি পেঁয়াজ কিনছি 200 টাকা করে, কত টাকা? আর একটা দোকানে গিয়ে দেখি 190 টাকা, আর একটা দোকানে গিয়ে দেখি 180 টাকা। পেঁয়াজ কিন্তু একই কোয়ালিটির, আপনারা বলেন আমার হয়তো গায়ে লাগেনি, 40 টাকা বেশি গেছে। আমাদের দেশ হলো গরিব এবং মধ্যবিত্তের দেশ, তাদের উপায় কি বলেন আমাকে একটু? এটা কি জুলুম কিনা অত্যাচার কিনা? বন্ধু সবগুলো আপনাদের বিবেক দিয়ে বেছে নেবেন। আমাদের সমস্যার কোনো শেষ নাই। যেমন আলু কিনতে গেলেন, 5টা 1 কেজি হলো, 3টা ভালো, 2টা নষ্ট দিয়ে চালিয়ে দিল বাজার, বাড়তি এনে দেখেন নষ্ট, কিন্তু ওই বিক্রেতা জানে না তার পুরো 3টা নয়, বাকি যে ভালো আলুগুলো ওই আলুগুলোর দাম পর্যন্ত তার জন্য হারাম হয়ে গেল, কারণ সে জেনে বুঝে তার ভাইয়ের হক নষ্ট করেছে। আছে না নাই বন্ধুরে? আমার বলতে বলতে অনেক দূর চলে যাব আমি। দুনিয়াতে কত রকমের খাবার আপনারা বাছাই করেন, আমরা করি, যিনি হাউস ওয়াইফ গৃহিণী, রান্না করতে করতে ওনার হাতে মাজায় ব্যথা হয়ে যায়, এত কষ্ট করে রান্না করেছে, ভালো লাগলো না আবার ওনাকে দিয়ে রান্না করো, কারণ তুমি তো স্বাধীন, কিন্তু তুমি এত অপরাধ করেছো, তুমি মৃত্যুর পরে 100% পরাধীন হয়ে যাও। আল্লাহ বলেছে মুখরোচক খাবার সম্ভব নয়। আল্লাহ কোরআনে খবর দিয়েছেন আমি ওই পাপীদের জন্য, জালেমদের জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের অভিশাপ গুলো, তুমি রাতের অন্ধকারে জুলুমের টাকা নিয়ে মদের আসর বসিয়েছ, অসৎ নারীদের কিনাচানাচি করেছ, আর যার উপর নির্যাতন করেছ সে তাহাজ্জতের সময় বসে বসে আমার কাছে চোখের অস্ত্র দিয়ে চিঠি লিখেছে, ঠিক না বেঠি? আরো জোরে বলে। বর্তমানে জালেমরা যত চিঠি লিখে, আমরা হয়তো ভালো বক্তা, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে হয়তো জায়গা আছে, আলোচনার মাধ্যমে কিছু টাকা উপার্জন করে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি, কিন্তু যিনি মসজিদের মুয়াজ্জিন এবং 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে, ওই মুয়াজ্জিনের ওই ইমামের দেখা দেখে বন্ধু পথ চাওয়া ছাড়ার কোনো কিছুই নাই, কারণ বলতে দেরি চাকরি চলে যেতে হদেরি হবে না, কারণ এটা হলো সবচেয়ে বড় জুলুম, কারণ স্বাধীন ভাগ শক্তির উপর তোমার হস্তক্ষেপ, এটা হলো সবচেয়ে বড় জালেম, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষগুলো, গোটা পৃথিবীর মানুষগুলো আলেমদের বক্তব্য শুনে হেদায়েতের পথে আসে, কথা বলে না? না কি ব্যাঠিক বলছি আমি? আজকে আলেম চলে যাবে পৃথিবী থেকে, ইসলামের শিক্ষা আলো কিন্তু নিবে যাবে পৃথিবীতে, মারামারি কাটাকাটি হানাহানি, কেউ না কেউ কোন না কোন আলেমকে ভালোবেসে নিজেকে কন্ট্রোলে রেখেছে, ঠিক না বে? ঠিক। আল্লাহ বলেছে মুখরোচক খাবারের ব্যবস্থা নাই, একটা খাবার বরাদ্দ রেখেছি, সেটার নাম হলো জাক্কুম, সেটার নাম কি? এটা এতটাই বিষাক্ত হবে আমার দিকে তাকান, আলোচনা শেষ, মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, একটা ফোঁটা পেটের মধ্যে যাইতে দেরি সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে, এই বড় ধর্মপুর স্কুল পাড়ার জমিনে আমার কথা নয়, একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে আল্লাহ ফালায়,
আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোন শস্য জন্ম হবে না, পৃথিবীর মাটিটা পুরো বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার এখানেই শুধু খান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। বুঝছেন নি? পুরস্কার না এটা? এটা কি পুরস্কার নাকি তিরস্কার? জাহান্নামীদের জন্য এটাকে কি বলা হয়? আল্লাহ প্রদত্ত একটা আযাব, গজব। কি আরেকটা জাহান্নামী যে পাপি সে একবারে পৌঁছে যাবে, কি হয়ে যাবে? গোস্ত কি হয়ে যাবে? পৌঁছে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে, তার মানে সিপাহী সেনাবাহিনীদেরকে বলবে এগুলো সব বোতল ভরো, কি করো আরেকটারে দাও, যেটা একবার পচছে এটা না আরেক দিক দিয়ে আবার তৈরি হবে, কি হবে? একবার তো পচে এটা কি হয়ে গেছে? লিকুইড হয়ে গেছে, নরম হয়ে গেছে, আবার কিন্তু এটা গঠন হবে। একটা পচবে এটারটা যেটা গঠন হয়েছে ওইটারে খাইতে দিবে, আর ওইটা পচবে এটারটা আবার ওইটাকে খাইতে দিবে। এইভাবে কন্টিনিউ বন্ধ চলতে থাকবে। মনে রাখবেন অভিশপ্ত মানুষগুলো দুনিয়ায় যেমনি অভিশপ্ত, পরকালে অভিশপ্ত তাদের জন্য তিনাতুল খাবাল বরাদ্দ। আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। জুড়ে জুড়ে কন্যা নজবেন না। ওই যে আমার নবী বলেছেন তাদের জন্য কবরটা হবে জাহান্নাম, কমপক্ষে 99টা সাপ থাকবে, এদেরকে কবরে রাখতে দেরি অবন্ধ সোবল মারতে শুরু করবে। বন্ধুরে আমার এই একটা সাপ যদি কবর থেকে বের হয়ে পৃথিবীর দিকে নিঃশ্বাস ফেলায় গোটা পৃথিবীর বায়ু বন্ধ বিষাক্ত হয়ে যাবে, মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। ওই সাপগুলো কন্টিনিউ জালিমদেরকে সোবল মারতে থাকবে। ওই যে বলেছি বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন কি করবে? জোর জোর করে জায়গা দখল করা যাবে? একজনের সীমানা আরেকজনকে ঘুষ খাইয়া বরাদ্দ দেওয়া যাবে? একজনের গাছের কাঁঠালের ডাল কেটে চুপি চুপি রাত্রে চোরের মতো নিয়ে নিজের বকরিকে খাওয়ানো যাবে? বাকিগুলো আপনারা বুঝে নেবেন সব হারাম। সব কি করবে? বাঁচতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? সুরান কাবুত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সঠিকভাবে পড়ো, তবে নামাজও তো হইব না ওই যদি জায়গা মতো ডিস্টার্ব থাকে। বলে হুজুর তওবা করব, কি করব? যাদের শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠন, গোস্তগুলো মোটা তাজা হয়েছে, তার তওবা তো কবুল হবে না। কোথায় যাবে বন্ধুরে আমার? পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর, এই নিষ্ঠুর পৃথিবীর থেকে তাল মিলিয়ে আমরা চলব না, আমরা চলব কোরআন এবং হাদিসের দিকে তাল মিলিয়ে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকল বলুন আমিন। আর আলোচনা করব না, একটু মিলাদ কেম তো করতে হইব। মাইক্রোফোনটা দাও তো। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ পাকের প্রিয় হাবিব আসিলেন ধোড়ায়, আসুন সবাই দা